গতকাল বাংলা পক্ষ একটি পথসভা করেছিল রানু ছায়া মঞ্চ, অর্থাৎ নন্দন চত্বরে ঠিক পেছন দিকে একাডেমির সামনে। বিষয় ছিল যে পশ্চিমবাংলা থেকে লুট করে টাকা পয়সা কেন্দ্র সরকার তুলে নেবে, সেটা দেবে বিহারকে বা অন্য রাজ্যকে, বাংলাকে বঞ্চিত করে দেবে বাংলাকে লুট করার পরেও। এটা নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল, সঙ্গে ছিল সুকান্ত মজুমদার পশ্চিমবাংলাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বা অন্য রাজ্যের সাথে জুড়ে দিতে চাইছে, অর্থাৎ আবার নতুন করে বাংলা ভাগ। এটা নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল। প্রতিবাদ চলাকালীন যখন গর্গ চট্টোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, বক্তব্যের শেষ মুহূর্তে এসে হঠাৎ করে একজন বিহারি, লম্বা চওড়া ফিগার, টাকলা মতো, সেই বিহারি এসে হট করে টোন কাটে যে পশ্চিমবাংলাকে নাকি তৃণমূল পাকিস্তান মানিয়ে দিচ্ছে বা বাংলাদেশ মানিয়ে দিচ্ছে, এরকম ধরনের একটা কমেন্ট করে, এবং তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বাংলা পক্ষের অন্যান্য সদস্যরা। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বাঙালিকে অপমানজনক অনেকগুলো কথা বলেছে যেটা সহ্য করতে পারেনি বাংলা পক্ষের সদস্যরা, রীতিমতো তার সঙ্গে বাগবিদ্বন্দ্বে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সম্পূর্ণ ঘটনা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, যে আপনারা একটু ভাবুন যে এই জিনিস যদি বিহারে কোনো বিহারিরা সভা করছে, সেখানে গিয়ে যদি কোনো বাঙালি বা অন্য কোনো রাজ্যে, সেখানে কোনো বাঙালি যদি গিয়ে কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করত, তাহলে সেই বাঙালিকে গোটা রাখত, রীতিমতো গণপিটুনি দিয়ে মেরেই ফেলত। কিন্তু বাংলা পক্ষ সেটা করেনি, সরাসরি সেখানে পুলিশের গাড়ি ছিল, পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে চলে যায়। পরবর্তীকালে বাংলা পক্ষের অনেকেই থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন লজ করে। দেখুন সম্পূর্ণ ঘটনা, ব্যাপক শেয়ার করুন, আর একটু চিন্তা করুন, বাংলায় বাঙালি তার নিজের অধিকার নিয়ে কথা বলছে, সেখানে এসে বাঙালিকে বলছে তুই বাংলাদেশি, ভাবতে পারেন? এটা আপনারা চুপচাপ আছেন বলেই বিজেপি আজকে সাহস পাচ্ছে বাংলাকে ভেঙে টুকরো করার, বিজেপি সাহস পাচ্ছে বাংলা থেকে সমস্ত ট্যাক্স থেকে শুরু করে সবকিছু সম্পদ লুট করে অন্য রাজ্যকে দিয়ে দেওয়ার, আর বাংলাকে বলবে ও টাকা দিলে তো তৃণমূল নাকি খেয়ে নেবে। ভাই টাকা নিও না তাহলে, যখন নিয়ে যাওয়ার পরে দিচ্ছ না, দরকার নেই টাকা, এখানে আমাদের টাকা, আমাদের ট্যাক্স, আমাদের বাংলাই থাকুক। দেখুন ভিডিওটি, এই বিষয় নিয়ে বাকি বিভিন্ন বক্তব্যের মধ্যে, আগের ভিডিওগুলোর মধ্যে সেই বক্তব্যের জবাব দেওয়া আছে। দেখুন কালকে কি ঘটেছিল, সম্পূর্ণ ভিডিও, এক্সক্লুসিভ ভিডিও, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার দেশওয়ালি দেশে অনেক হয়ে গেছে, বলেছিল না জটায়ু বহুত হো চুকা তাং মত করো কাপি হো চুকা, আমরাও তাই জটায়ুর মতো বলতে চাই, কাপি হো চুকা বলতে দিন। ওটাই তো বলা হলো, পশ্চিমবঙ্গের জমির এলাকা বলছি তো, কেন্দ্রীয় বাজেটটা ও গুটখা, এটা ওই জন্য মনে লেগেছে। যাই হোক, যে কথাটা বলছি যে আমাদের এখানে এই একটা প্রশ্ন এলো যে তৃণমূলকে কেন বলা হচ্ছে না। যেদিন ভারতের প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফাইন্যান্স মিনিস্টার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন অবশ্যই তৃণমূলকে কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রশ্ন করা হবে, খুব স্পষ্ট কথা, ঠিক আছে? যাই হোক, আজকে আপনি বুঝতে পারছেন যে কিভাবে বাংলাকে লুট করা হচ্ছে, এবং তার বিরুদ্ধে একমাত্র বাংলা পক্ষকেই দেখলেন আমরা পথে নেমে দুই দিনের মধ্যে বিশদ তথ্য সহ আপনাদের কাছে প্রকাশ করে দিলাম। তাই আবার বলছি যে তথ্য এবং সত্যের ভিত্তিতে সব কিছু যাচাই করুন। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, বাংলাদেশ হবে না, গুজরাট হবে না, রাজস্থান হবে না, জয় বাংলা। ইউপি বিহার হবে না, আমাদের রক্ত, 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 আমাদ
প্রতিবাদ করলে বাঙালি বাংলাদেশি কি হতে পারে বাঙালি আজকে দেখাবে সেটা। আমরা থানায় তুলে গাড়িতে তুলে দিয়েছি পুলিশের গাড়িতে, আমরা থানায় যাচ্ছি এবার।